আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। বাংলাদেশের জনপ্রিয় গায়ক হাবিব ওয়াহিদ, যার হাত ধরে মিউজিক ইন্ডাস্ট্রি নতুনভাবে তার ফিরে পেয়েছিল। গানের সাউন্ড সিস্টেমে বিরাট পরিবর্তন এনেছিলেন হাবিব। হাবিবের গানে আলাদা একটা প্যাটার্ন থাকে, যা দ্বারা হাবিবের গানকে সহজেই আলাদা করা যায়। হাবিবের গানের কথা ও সুর সহজেই দর্শক হৃদয়ে জায়গা করে নিতে পারে, এটা হাবিবের একটা বিশেষ গুণ। গান তো সেটাই যেটা আমার মনের কথা বলে। হাবিবের গানগুলো শুনলে মনে হয় যেন আমার মনের কথাগুলো বলছে। হাবিবের গানগুলো যে শুধু বাংলাদেশে জনপ্রিয় তা কিন্তু নয়, কলকাতায় উঠেছে হাবিবের প্রচুর ভক্ত। তাই তো হাবিবের কোনো গান ইউটিউবে প্রকাশ পেলে তার 50% কমেন্ট পাওয়া যায় ইন্ডিয়া থেকে। হাবিব ওয়াহিদকে সিনেমায় প্লেব্যাক করতে খুব একটা দেখা যায়নি, তবে যে কটা সিনেমায় গানে তিনি কণ্ঠ দিয়েছেন সবগুলোই দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বাংলাদেশের বহু সিনেমায় কম বেশি প্লেব্যাক করলেও কলকাতার কোনো সিনেমায় কণ্ঠ দেননি তিনি, কিন্তু 2016 সালে ওইবার প্রথম কোনো কলকাতার গানে কণ্ঠ দিয়েছিলেন হাবিব ওয়াহিদ। বিন্দাস মুভিতে তোমাকে ছেড়ে শিরোনামে একটি গানে কণ্ঠ দেন হাবিব, যেটি কলকাতায় তুমুল জনপ্রিয়তা পায়। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী হাবিব ওয়াহিদের চরম ভক্ত আগে থেকেই। তিনি বলেন, এত আবেগ দিয়ে এত প্যাশনেট গান আমি খুব কম মানুষকে গাইতে দেখেছে, আমি একবার অন্তত এই মানুষটার সাথে দেখা করতে চাই। ফাইনালি কলকাতার একটি জনপ্রিয় অনুষ্ঠানে একসাথে হন তারা। ওই অনুষ্ঠানে শ্রাবন্তীকে খালি গলায় গান শোনান হাবিব ওয়াহিদ। বন্ধুরা, ভিডিওটি নিয়ে যদি তোমাদের কোনো মন্তব্য থাকে প্লিজ আমাদের কমেন্ট বক্সে তোমরা শেয়ার করো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা ভালো থাকো।